আদরে রাখবো বড় আদরে মোমা তো কিছু বোঝে না তোকে ছাড়া কিছু অল রাইট গাইজ, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওই রকম ট্রেন্ডিং রিলস ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ফটো দিয়ে ওই রকম ভিডিও বানাতে চাইছেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করতে হবে, মানে ফটোটা আপনাকে পিএনজি আকারে করতে হবে, ঠিক আছে। তার জন্য কী করবেন, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ফোনে, দেন এখান থেকে সার্চ বারে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে লিখবেন ইরেজ, ইরেজ লেখার পর তারপর লিখবেন বিজি, এখানে একটা মাঝে স্পেস দেবেন, বিজি লিখবেন, ঠিক আছে। ইরেজ বিজি লিখবেন, দেন এখান থেকে সার্চ করবেন, অ্যান্ড সার্চ করার ফার্স্টে যে ওয়েবসাইটটা এখানে চলে আসবে এটা ওপেন করবেন। ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন অপশান পাচ্ছেন আপলোড ইমেজ, তো এখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফোন থেকে যে ফটো আপনি ইমেজ আর যে ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন সেই ফটো সিলেক্ট করবেন। অ্যান্ড দেন ডান অপশানে ক্লিক করে দেবেন, দেন কিছুক্ষণ ওয়েট করবেন। এটা আপনার ফোনের ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে, তো কিছুক্ষণ ওয়েট করে নেবেন, এটা আপনার প্রসেসিং হবে ইমেজটা, দেন এটা আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। তো আরও আপনি এখান থেকে অনেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমুভ করতে পারবেন, এছাড়া পিক্সারের মাধ্যমে করতে পারবেন, পিক্সেল ল্যাবের মাধ্যমে করতে পারবেন, বাট ওটাতে অনেকটা সময় লাগে। অ্যান্ড এখানে দেখুন একটা ক্লিকের মাধ্যমে হয়ে যাচ্ছে, তো এইভাবে দেখুন হয়ে গেছে। অ্যান্ড দেন নিচের দিকে দেখুন এখান থেকে আপনি ডাউনলোড অপশান পাবেন, তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি করছি না, আমার এগুলো করা আছে আগে থেকে, তো আপনারা করে নেবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাকে চলে আসবেন, অ্যান্ড ব্যাকে আসার পর এখান থেকে আপনি আপনার ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। অ্যান্ড আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করবেন, দেন এখান থেকে রেজলিউশন 720p অ্যান্ড ফ্রেম রেট 30, দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেবেন। দেন এখানে আমাদের সং অ্যাড করতে হবে সবার প্রথমে, সো প্লাসে ক্লিক করবেন, দেন অডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে সং শেষে এখান থেকে আপনি সং অ্যাড করতে পারেন। অ্যান্ড আপনি যদি চান ভিডিও থেকে অডিও নেবেন সেক্ষেত্রে মিডিয়া সেকশনে আসবেন, দেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন, এরকমভাবে সিলেক্ট করে অ্যাড করে নেবেন। ভিডিও লেয়ার সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে ডিলিট করে দেবেন, সেরকম ভিডিও থেকে অডিও চলে আসবে। এবারে টাইমলাইন ফার্স্ট টেনে প্লাসে ক্লিক করার পর এখান থেকে ফোল্ডার চেঞ্জ করে ফটোটা এখানে অ্যাড করে নেবেন, যে ফটোটা আপনি এইমাত্র সরি যে ফটোটা আপনি ভিডিওটা বানা দিয়েছেন, ঠিক আছে। সো ফটো অ্যাড করবেন, দেন এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করে এটাকে এন্ড পর্যন্ত করে দেবেন হবে ফটো লেয়ারটা। দেন এবারে ফটো লেয়ার সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে তিন নম্বরে ক্লিক করে সাইজটা এখান থেকে এরকম বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এক নম্বরে মুভে ক্লিক করবেন, দেন এখান থেকে উপরের দিকে তুলে এরকমভাবে অ্যাডজাস্ট করে রাখবেন, ঠিক আছে। হালকা একটু ছোটো করে নিচ্ছি, সো এরকম করে রাখবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এখানে কী করতে হবে, এই ফটোতে আমাদের একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, যেটা বাঁ দিক থেকে ডান দিকে মুভ করছে, অথবা ডান দিক থেকে বাঁ দিকে, আপনি যেদিকে করতে পারেন। সো আমি এখান থেকে বাঁ দিক থেকে ডান দিকে মুভ করা হচ্ছে, তার জন্য কী করতে হবে, ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন, টাইম লাইনটা ফার্স্টে এখানে প্লাস আর্ট করে দেবেন, লাস্টে আনবেন একটা প্লাস আর্ট করে দেবেন। সো প্লাস আর্ট হয়ে গেছে, এবার ফার্স্টে প্লাসটা আসবে, আসার পর এটাকে একটু বাঁ দিকে এরকম সোয়াইপ করে দেবেন, এভাবে এইভাবে সোয়াইপ করবেন, ঠিক আছে। ডান দিকে লাস্টে প্লাসটা আসবেন এরকম, অ্যান্ড এটা হালকা এরকম ডান দিকে সোয়াইপ করে দেবেন এতটা, দেন এখান থেকে কী হবে দেখুন এরকম বাঁ দিক থেকে ডান দিকে এরকমভাবে ফটোটা আসবে, মুভ করে আসবে, ঠিক আছে। তো দেখতে ভালো লাগবে, দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এবারে টাইমলাইন ফার্স্টে আনবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনি এইমাত্র যে ফটোটা আর কি এই ফটো যে পিএনজি করলেন সেই পিএনজিটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, ডাউনলোড ফোল্ডারে থাকবে, তো পিএনজিটা নিয়ে নেবেন এখান থেকে, দেন এখান থেকে এটার লেয়ারটা এন্ড পর্যন্ত করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে ফটো লেয়ার মানে পিএনজি লেয়ারটাকে সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা নিচের দিকে নামিয়ে আনবেন, অ্যান্ড তিন নম্বরে গিয়ে এখান থেকে সাইজটা অবশ্যই বাড়িয়ে নেবেন, অ্যান্ড এক নম্বরে গিয়ে অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। তো এরকমভাবে বসিয়ে নেবেন এতটা, ঠিক আছে। এবারে দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিকঠাক বসিয়ে নেবেন, দেন ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর এবারে কী করতে হবে আমাদের, এখানে যে শ্যাডো মতো একটা যে ব্ল্যাক কালারের যে বর্ডার শ্যাডো ছিল না, ওটা আমাদের অ্যাড করতে হবে। সো টাইমলাইনটা ফার্স্টে রাখবেন, প্লাসে ক্লিক করে নেবেন, অ্যান্ড এখান থেকে একটা স্কোয়ার শেপ নিয়ে নেবেন, দেন এটাকে আপনারা এরকমভাবে বাড়িয়ে নেবেন হবে, ঠিক আছে, বাড়িয়ে নেবেন এইভাবে, অ্যান্ড নিচের থেকে এইভাবে সরু করে নেবেন, ছোটো করে নেবেন, মানে সরু করে নেবেন আর কি, ঠিক আছে, এরকমভাবে সরু করে নেবেন। দেন মুভমেন্ট ট্রান্সফর্মে আসবেন, এরকমভাবে সোয়াইপ করে নিচের দিকে এরকমভাবে এনে এরকম জায়গায় বসিয়ে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে ব্যাকে এসে কালার অ্যান্ড ফিল অপশানে আসবেন, এখান থেকে তিন নম্বর অপশান যে কালার আছে এটাতে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে নিচে তিনটে অপশান আছে এক নম্বর ফার্স্ট অপশানটা ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখান থেকে বাঁ দিক কালারটা যেটা আছে এটাকে আপনারা ব্ল্যাকই রাখবেন, এরকম ব্ল্যাক সিলেক্ট করে রাখবেন, অ্যান্ড ডান দিকেরটা এখন আপাতত হোয়াইট থাক, আমরা পরে এটা চেঞ্জ করবো, ঠিক আছে, এখন আমরা অ্যাডজাস্ট করার জন্য হোয়াইট রাখবো। তো এভাবে এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবো, তো অ্যাডজাস্ট করে নেবেন এভাবে,
তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো ঠিক করে নেবেন এটা আপনার। দেন এবার ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে তো আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এটা, ঠিক আছে? তো দেখতে ভালো লাগবে, যত ভালো করে আপনি করতে পারবেন তত এটা আপনার দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তো এটা আপনি উপরে রাখছি একটু, ঠিক আছে? এবার তো এবার কী করতে হবে, এখান থেকে ডান দিকে কালারটাকে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে এটা কালারটা ট্রান্সপারেন্ট করে দেবেন, সে কালার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেন এখান থেকে এবার ব্যাকে চলে আসবেন অ্যান্ড এই লেয়ারটাকে এন্ড পর্যন্ত করে দেবেন। সো হয়ে গেল এন্ড পর্যন্ত। এবার কী করতে হবে, এবারে আমরা এর উপর লিরিক্সটা লিখবো, এর উপর, ঠিক আছে, লিরিক্সটা লিখবো। বাট লিরিক্স লেখার আগে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ফটো আছে এটাতে আমরা কিছু ইফেক্ট অ্যাড করবো, তার জন্য ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন সার্চ বারে আসবেন, এখানে লিখবেন টাইলস। সো টাইলস লিখলে চলে আসবে সবার উপরে টাইলস ইফেক্ট চলে আসবে, তো নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করবেন অ্যান্ড নিচের দিকে এসে মিরর অপশানটা জাস্ট এনেবেল করে ব্যাকে চলে আসবেন। এরপর অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবেন, সার্চ বারে এসে লিখবেন ব্রাইট। সো এখানে ব্রাইট লিখলে চলে আসবে ব্রাইটনেস কন্ট্রাস্ট। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ওপেন করে দেবেন অ্যান্ড ব্রাইটনেস যেটা আছে এটা কমিয়ে দেবেন। এখান থেকে আপনারা -15% করে নেবেন, বা আপনি আপনার ফটো অনুযায়ী এটা করতে পারেন। আপনার ফটোর ব্রাইটটা যদি বেশি থাকে তো এটা আপনারা বেশি কমিয়ে দেবেন, ব্রাইটনেসটা আরও কমিয়ে দেবেন, ঠিক আছে? অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পর এটাকে আপনারা 20% বা তার আশেপাশে করবেন, সেটা আপনার ফটো অনুযায়ী করে দেবেন, ঠিক আছে? দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করবেন, ইফেক্ট ক্লোজ করার পর অ্যাড ইফেক্টে আরও একবার ক্লিক করবেন। দেন এখানে সার্চ বারে আসবেন, এখানে লিখতে হবে আপনাকে বাম্প, ঠিক আছে? বাম্প লিখবেন, বাম্প লিখলে চলে আসবেন বাম্প ম্যাপ নামে একটা ইফেক্ট আছে, বাম্প ম্যাপ, তো এটা নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করবেন, দেন ইফেক্ট ওপেন করবেন। ওপেন করার পর সবার প্রথমে যে অপশানটা দেখুন এখানে বাম্প ম্যাপ, তো এখানে দেখুন প্রিসেট ক্যানভাস করা আছে, এটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিক থেকে যে 3 নম্বরের যে অপশানটা আছে প্রিসেট পার্চমেন্ট, এরকম টাইপের আছে প্রিসেট পার্চমেন্ট, এখানে এটা ক্লিক করে এটা সিলেক্ট করবেন অ্যান্ড এটা লেয়ার আসছে এবং লেয়ারই সিলেক্ট করে রাখবেন। নিচের দিকে আসবেন, মিররটা এনেবেল করে দেবেন, স্কেলটাকে সিলেক্ট করে আপনারটা কমিয়ে নেবেন, কমিয়েটাকে আপনারা 0.10 করে নেবেন বা তার আশেপাশে রাখতে পারেন। অ্যান্ড নিচের দিকে আসবেন, এখান থেকে অ্যাঙ্গেল 0, ক্রপ 1 যেমন আছে তেমন থাকবে অ্যান্ড অফসেট যেমন আছে তেমন থাকবে। নিচের দিকে এসে লাইট সোর্সটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে পয়েন্ট লাইটই থাকবে, পয়েন্ট লাইট এটাই করে রাখবেন। অ্যান্ড ইন্টেন্সিটিতে ক্লিক করে এটা আপনারা কমিয়ে নেবেন, কমে এখান থেকে 80% আশেপাশে করে নেবেন। সো এখান থেকে আমি 80% বা তার আশেপাশে করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা আপনারা করে নেবেন। দেন সাইনটাকে ক্লিক করে এখানে আপনারা কমিয়ে নেবেন, কমে এখান থেকে আপনারা 50 করে নেবেন, 0.50 অ্যান্ড বাকি এখান থেকে আর এটা যেমন আছে তেমনই থাকবে। অ্যাম্বিয়েন্টটাকে ক্লিক করে এটাকে আপনারা কমিয়ে 0.00 করে নেবেন, ঠিক আছে? অ্যান্ড বাকি এখানে কালার যেমন আছে তেমনই থাকবে, বাকি যেমন সেটিংগুলো যেমন আছে তেমনই থাকবে, কিছু করার দরকার নেই। দেখুন এখানে ইফেক্ট আমাদের তৈরি হয়ে গেছে। দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন, আরেকটা ইফেক্ট এখানে অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে সার্চ বারে আসবেন, এখানে লিখবেন সিম্পল, সিম্পল লিখলে চলে আসবে কিন্তু সিম্পল স্টার ফিল্ড, তো এটা নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ওপেন করে নেবেন। দেন এখান থেকে টাইমলাইন ফার্স্ট চ্যানেলেন একটা প্লাস অ্যাড করে নেবেন পজিশনে, ঠিক আছে? প্লাস অ্যাড করে নেবেন অ্যান্ড লাস্ট চ্যানেলেন একটা প্লাস অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ওয়াইটাকে সিলেক্ট করবেন, ওয়াইটা সিলেক্ট করার পর ডবল ট্যাপ করবেন, ডবল ট্যাপ করার পর এখান থেকে 500 করে দেবেন, 500 বা তার আশেপাশে করে দেবেন। দেন টিক মার্ক ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে স্কেল যেমন আছে থাকুক, সাইজটা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন হালকা অ্যান্ড দেন এখান থেকে ফিদার যেমন আছে থাকুক, কালার থাকুক অ্যান্ড অ্যামাউন্টটা এখান থেকে কমাতে পারেন হালকা বা বাড়াতেও পারেন। সো এখান থেকে আমি 22 করছি অ্যান্ড দেন এখান থেকে বাকি যেমন আছে থাকুক, এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দিন। ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে আমাদের ইফেক্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, লিরিক্স লিখতে হবে। লিরিক্স লেখার জন্য এখান থেকে টাইমলাইনটা ফার্স্ট আনবেন, যেখান থেকে আপনার লিরিক্স শুরু হচ্ছে, তো টাইমলাইন ফার্স্ট আনবেন, প্লাসে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, সরি, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট লাইনটা লিখে দেবেন। আমি কপি আছে পেস্ট করে দিচ্ছি, ওকে, সরি, এখানে কেটে গেল। সো দেন এখান থেকে অ্যালাইনমেন্টের মিডল করে নেবেন, রোবটের রেগুলারে গিয়ে এখান থেকে আপনার ফন্টটা চেঞ্জ করে নেবেন, ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড 18 PT দিয়ে এখান থেকে সাইজটা কমিয়ে নেবেন হালকা, ঠিক আছে? এখানে 16 PT রাখছি অ্যান্ড কালারটা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নেবেন। দেন টিকমার্ক ক্লিক করে নেবেন অ্যান্ড হ্যাঁ, এখানে যে বলটা আছে এটা আপনার 10 এরকম ডান দিকে সরিয়ে দেবেন। দেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে আসবেন। এবার কী করতে হবে, মুভমেন্ট ট্রান্সফর্মে আসবেন, সোয়াইপ করবেন, নিচের দিকে নামিয়ে নেবেন এখানে, ঠিক আছে? এখানে নামিয়ে রাখবেন অ্যান্ড এখান থেকে ব্যাকে আসছি। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা তৈরি করেছিলাম, এই যে ব্ল্যাক কালারের, তো ওটাকে আমরা একটু চড়া করছি, উপর দিকটা বা নিচের দিকটা বাড়িয়ে নিচ্ছি। এডিট শেপে আসবেন, তার জন্য এখান থেকে ওয়াইটাতে ক্লিক করুন, ওয়াইটা দেখ হালকা এটা বাড়িয়ে নেবেন, এটা তো হালকা বাড়িয়ে নেবেন, এখান থেকে 50 করে নিচ্ছি, ঠিক আছে? ওয়াইটা 50 করে নিলাম, দেন এখান থেকে ব্যাকে আসছি অ্যান্ড এতটা করলে হবে না, তো 50 না, এখান থেকে আমি আরেকটু কমিয়ে নিচ্ছি, এখান থেকে
40 রাখছি, ঠিক আছে। অ্যান্ড এটাকে মুভ করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে। তাহলে আমরা বসিয়ে নেবেন মিডিল একদম, দেন এখান থেকে ব্যাকে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, তো ইমোজি অ্যাড করতে হবে। তার জন্য লেয়ারটিকে সিলেক্ট করবেন, ডুপ্লিকেট করে নেবেন এখান থেকে, ঠিক আছে। উপরের লেয়ার এবার সিলেক্ট করে এডিট টেক্সটে আসবেন, দেন এখান থেকে লাইনটা কেটে দেবেন। কেটে দিয়ে এখান থেকে ইমোজি অ্যাড করে দেবেন, যে ইমোজি আপনি অ্যাড করতে যাচ্ছেন সেই ইমোজি অ্যাড করে নেবেন। অ্যান্ড ইমোজি অ্যাড করার পর কালারটা ট্রান্সপারেন্ট করে নেবেন। ট্রান্সপারেন্ট করার পর এখান থেকে ইমোজি ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন iOS। সো iOS ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা iOS ফন্ট ডাউনলোড করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে এই সাইজটাও ছোটো বড়ো করতে চাইলে এখানে করতে পারেন, বাট এখানে 16 PT ঠিক লাগছে। দেন টিক মার্ক ক্লিক করে ব্যাকে আসবেন। এবারে এটা পজিশনটা চেঞ্জ করে দেবেন, তার জন্য মুভমেন্ট ট্রান্সফর্ম আসবেন। এখানে আসার পর এখান থেকে সোয়াইপ করে এটাকে এরকম জায়গায় রেখে দেবেন। অ্যান্ড এখানে গিয়ে 3 নম্বরে গিয়ে সাইজটা হালকা একটু ছোটো করে নিচ্ছি আমি, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, সো এরকম লাগবে দেখুন, তো ভালো লাগবে। এবার ইফেক্ট অ্যাড করতে হবে, সো উপরের লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টে এসে অ্যাড ইফেক্টে এসে এখানে সার্চ বারে আসবেন, এখান থেকে লিখবেন ফেড। তো ফেড লিখলে চলে আসবে ফেড ইন আউট, তো নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে নেবেন। দেন এখান থেকে ইনটাকে আপনারা 0.30, আউটটাকেও 0.30 করে দেবেন, ঠিক আছে। দেন এখান থেকে 0.30, তো একটু ল্যাগ করছে কিছু ইফেক্ট অ্যাড করেছি বলে, তো 0.30 করে নেবেন দুটোই। দেন ইফেক্ট ক্লোজ করে এখান থেকে ইফেক্টটা কপি করে নেবেন, দেন উপরে নিচের লেয়ার সিলেক্ট করে এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেখুন না ফেড ইন আউট ইফেক্ট একটা চলে আসবে। এবারে কী করতে হবে, এখানে পরের লাইনটা লেখার জন্য এই যে দুটো লেয়ার এরকম সিলেক্ট করবেন, কপি করবেন, সিলেক্ট করে নেবেন। দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে কপি টু লেয়ার্সে ক্লিক করে লেয়ার দুটো কপি করে নেবেন। পরের লাইনে আপনার যেখান থেকে শুরু হচ্ছে সেখানে টাইম লাইন নিয়ে এসে এখানে পেস্ট টু লেয়ারে ক্লিক করে দুটো লেয়ার পেস্ট করে দেবেন একসাথে। দেন এবারে নিচের লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সটে আসবেন, অ্যান্ড এটা যা আছে কেটে দেবেন লেখাটা, মানে লিরিক্সটা কেটে দেবেন। দেন পরের লাইন যেটা আছে আপনার ওটা এখানে লিখে দেবেন, বা কপি থাকলে পেস্ট করে দেবেন। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে ব্যাকে এসে মুভমেন্ট ট্রান্সফর্ম এসে এটাকে একটু সোয়াইপ করে অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যান্ড ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর উপরে ইমোজি লেয়ার সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্ম এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে। অ্যান্ড এখান থেকে এই টেক্সটে গিয়ে ইমোজিটা আপনারা চাইলে আপনার পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন, তো আমি এখানে ইমোজি চেঞ্জ করে দিলাম। দেন টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, তো সেম প্রসেস ফলো করে আপনার বাকিগুলো করে নেবেন। অ্যান্ড এখানে যদি আপনার লাইনটা যদি বাড়ানো থাকে, যদি এই পর্যন্ত আপনার লাইন থাকে, তো দুটো লেয়ার এরকম লং পেজকে হোল্ড করে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত লেয়ার দুটো চলে আসবে। অ্যান্ড কাট করা থাকলে এই অপশানে ক্লিক করবেন, তাহলে দুটো লেয়ার একসঙ্গে কাট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে লিরিক্স লিখতে হয়, ঠিক আছে, লিরিক্সের লেয়ার কীভাবে টানতে হয়, কীভাবে কাট করতে হয়। অ্যান্ড এইভাবে সেম প্রসেস ফলো করে আপনার প্রত্যেকটি লাইন কমপ্লিট করে নেবেন একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। দেন ভিডিওটা এক্সপোর্ট করার জন্য ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।